কিন্তু রবিন এই সাধারণ একটি পাতায় অনেকগুলো গানের সুর তুলতে পারেন, না ওই হচ্ছে না তো? হবে না তো, এরকম বাংলা সিনেমায় দেখতাম যে নায়িকা ছুটে আসে, এরকম হয়। আপনার কি কখনো হয়েছে যে কোনো মেয়ে আপনার বাঁশির শব্দ সুর শুনে চলে এসেছে? না এখন পর্যন্ত আসে নেই, কিন্তু জঙ্গলে মাঝে সাঝে রাখালো গরু চড়ায়, আমি পাতার বাঁশি বাজায়, তখন বহুত লোক এইরকম এই আসরগুলো দেখতে আসে, তখন আমার সুর শুনে আমার কাছে চলে যায়, বলে ভাই কী বাজালেন? রবিন, আপনার কাছে জানতে চাই যে আপনি এই বাঁশিটা কীভাবে মানে বাজাচ্ছেন কীভাবে? আমি খালি এ পাতাটা তো সোজা দেখতেছেন, এখানে খালি মুখে দিলে সামান্য একটু ভাঁজ হবে, তখন থেকে দেখেন এইরকম।
আর মানে এটি সামান্য একটু মাত্র ভাঁজ পড়েছে। আমরা ছোটবেলায় সাধারণত অনেকে পাতার বাঁশি বাজিয়ে বানিয়ে বাঁশি বাজাতাম, পাতাটা কীভাবে ভাঁজ করা হতো। হ্যাঁ, রবিন কিন্তু পাতাটাকে ভাঁজ করেননি, বা সামান্য একটু দুমড়িয়েই এই বাঁশিতে অসাধারণ সুর তুলতে পারেন, দুঃখিত, এই এই পাতাতে অসাধারণ সুর তুলতে পারেন রবিন। আমরা সাধারণত বাঁশিতে বাঁশির সুর শুনি, কিন্তু রবিন এই সাধারণ একটি পাতায় অনেকগুলো গানের সুর তুলতে পারেন। এবং এটি মূলত নবাবগঞ্জের জাতীয় উদ্যান, 1200 একর জায়গার উপরে এই জাতীয় উদ্যানে প্রবেশ মুখে রবিন, তিনি একজন কৃষিজীবী মানুষ, তার পাতার বাঁশির সুর অনেককে মুগ্ধ করে, যেমনটা মুগ্ধ হয়েছে আমরাও। বাংলা সিনেমায় দেখতাম যে নায়িকা ছুটে আসে, এরকম হয়। আপনার কি কখনো হয়েছে যে কোনো মেয়ে আপনার বাঁশির শব্দ সুর শুনে চলে এসেছে? না, এখন পর্যন্ত আসে নেই, কিন্তু জঙ্গলে আমি বাজালে কিন্তু আসে, কিন্তু কোনো মেয়ে এখন আসে নাই? না। আচ্ছা, ওকে। কিন্তু কাছে তো আর রবির একটা পাতা হলেই তো হবে। জি, আচ্ছা, দেখি সুর ওঠে কিনা, আমরা একটু পারি কিনা। হচ্ছে না তো? হবে না তো, এরকম হঠাৎ তো হবে না। এগুলো যদি বাসির সুর যদি শিখতে চান, নিম্নে আমার পিছে নিম্নে 1 মাস ঘুরতে হবে, তা 1 মাস ঘুরতে হবে। জি, পাতাটা ভেবে ভাঁজ করে নিয়ে, না ওখানে কিছু তো হচ্ছে না, ভাঁজ না করলে মুখে দিলে তো ভাঁজ হয়ে যাচ্ছে, কিছু তো হয় না। হবে না, ওইরকম হঠাৎ গপ করে তো হবে না, এটা নির্ণয় শিখতে হলে প্রথমে ওই যে বললাম না আগে, যে জ্বালা পাতা নিতে, তাহলে আস্তে 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 ওই যে বললাম না যে 1 মাস ঘুরতে হবে, যে এগুলার বাজার শিখেন যদি যাও, তাহলে তো ওই যে বললাম 1 মাস ঘুরতে হবে, তখন আর আমি আমার এখন আর লাগবে না। আমি মানে 1 মাস আপনার কাছে ট্রেনিং নিলে তারপর শেখা সম্ভব? জি। আচ্ছা আচ্ছা, রবিন বলছেন যে এই পাতায় আসলে আমরাও চেষ্টা করলাম, সম্ভব হচ্ছে না, অনেক কঠিন কাজ নিশ্চয়ই, কারণ সিম্পল একটা পাতা দিয়ে এত সুর অনেকগুলো গানের উঠানো অনেক কঠিন অবশ্যই। তো রবিন ভালো থাক, রবিনের মতো প্রতিভাধর ব্যক্তি যারা বাংলাদেশে এরকম আনাচে কানাচে ছড়িয়ে আছে, তারা ভালো থাক। রবীন্দ্রের জয় হোক।